মেয়েদের সবথেকে বেশি যৌন উত্তেজনা থাকে কত বছর বয়সে? নারীদের যৌন উত্তেজনা চরমে পৌঁছে 26 বছর বয়সে। এছাড়া পুরুষদের যৌনতা চরমে পৌঁছে 32 বছর পর। সম্প্রতি সান ফ্রান্সিস্কোর এক সমীক্ষা যৌন উত্তেজনা বৃদ্ধির বিষয়ে এই তথ্য জানা গেছে। তবে সমীক্ষাটি বেশি বড় আকারের ছিল না। এই সমীক্ষায় 18 থেকে 65 বছর বয়সের মাত্র 1000 প্রাপ্তবয়স্কের মতামত নেওয়া হয়। আয়োজনটির উদ্যোক্তা আটলান্টার সেক্স খেলনা প্রস্তুতকারক কোম্পানি lovehoney.com। অন্যদিকে যৌন উত্তেজনা বৃদ্ধির এই সমীক্ষায় এটাও বলা হয় যে সান ফ্রান্সিস্কোর নারীরা তাদের জীবনের 24 বছর বয়সেই সবচেয়ে বেশি যৌনতা উপভোগ করেন। সেক্ষেত্রে পুরুষরা যৌনতার অসাধ গ্রহণ করেন 27 বছরের পরবর্তী সময়ে। সমীক্ষায় দেখা যায় অধিকাংশ নারী যৌনতা প্রথম স্বাদ গ্রহণ করেছেন 18 বছরের পর, কিন্তু সেক্ষেত্রে আবার পুরুষরা 17 বছরের গোড়ার দিকেই প্রথম যৌন উত্তেজনা অনুভব করেছেন। দেখা যায় পুরুষদের প্রথম যৌন অনুভূতি উপভোগ করার পর প্রায় 15 বছর পরে তারা যৌনতাকে সবচেয়ে বেশি উপভোগ করেন, কিন্তু সেক্ষেত্রে নারীরা প্রথম যৌনতার আস্বাদ নেয়ার 10 বছর পরই যৌনতাকে চূড়ান্তভাবে উপভোগ করতে পারেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক এন্ড শেয়ার করুন। থ্যাংক ইউ।